এনআইডি নিয়ে যে গবেষণাটা হবে, যে আলাপ আলোচনা হবে, এটা গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ এনআইডিটা এখনো 100% সেটেল ডাউন করেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। অনেকে এসে কমপ্লেন করেন আমি এটা পরিবর্তন করতে পারছি না, আবার সংশোধন করতে হবে, এবং সংশোধনের বিষয়টি কিছু কিছু ক্ষেত্রে যারা আবেদনকারী তারা তাদের কারণেই হয়ে থাকে, তারা যখন তথ্যগুলো দিয়েছিলেন সঠিকভাবে হয়তো দেননি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি যখন তথ্যগুলো লিখছি আমি হয়তো সঠিকভাবে লিখছি না, এই কারণে হতে পারে। তো এটা একটা ওয়ে, যেটা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিয়ার, এর মধ্যে নিশ্চয়ই থাকবে যে আবেদনকারী আগেই স্বীকার করে নেবে যে আমার নাম যেভাবে দেওয়া হয়েছে এটা পরিপূর্ণ সঠিক আছে। তাছাড়াও কিছু কিছু সংকট আমাদের দেশে হয়, বা আমি জানি না কিভাবে ওনারা অ্যাড্রেস করবেন, কারণ আমি কিন্তু এনআইডির নীতিগীটিটা বুঝি না, কারণ এটা বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়, এটা ইয়েটা বুঝি, ব্যবহারটা দেখি, কিন্তু কিভাবে এটাকে পরিচালনা করা হয় এটা হাইলি কমপ্লিকেটেড একটা প্রযুক্তি, সেটা যারা বিজ্ঞান বিষয় ও প্রযুক্তি বিষয়ে যাদের জ্ঞান আছে তারা বুঝবেন। একটি কমপ্লেন হয় অনেক সময় আমাদের বিরুদ্ধে যে আমরা খুব দেরি করছি, যাচ্ছি, দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না, আমাকে ঘোরাচ্ছে, হয়রানি করছে, কারণটা আমি জানি না, কিন্তু এই জিনিসটা আমাদের সচিব মহোদয় আছেন, মহাপরিচালক মহোদয় আছেন, আপনারা দেখবেন আমাদের সেবা প্রদান, আমাদের মডার্ন ইয়েতে হচ্ছে যারা পাবলিক সার্ভেন্ট, আমরা সরকারি কর্মচারী, জনগণ যখন সেবা পেতে আসবে সেই সেবা দিতে যেন আমি বিলম্ব না করি, হয়রানি না করি, দুর্ব্যবহার না করি, সেটা নিশ্চিত রাখতে হবে। আর এগুলো নিশ্চয় আপনারা দেখেছেন হয়তো, যখন আমাদের দেশে কিছু জটিলতা দেখা দেয়, বিবাহের পরে অনেক সময় মেয়েরা নাম পরিবর্তন করতে চায়, স্বামীর নামটা, আমি জানি না এখন কি অরিজিনাল নামটাই থাকে না স্বামীর নামটা সংযুক্ত হয়, তো অরিজিনালটাই থাকে তাহলে ভালো, কিন্তু স্বামীর নাম সংযুক্ত হলে, যেটা আমারও তথ্য হচ্ছে, স্বামীর নাম সংযুক্ত হলে সেটা তো আসলে নাম না, বাট ইংলিশ সোসাইটিতে আবার বাহিরে কোনো কোনো দেশে এটা অপরিহার্যভাবে প্রয়োজন হয়, এদিক থেকে একটা সংকট আছে। তো আমি জেনে খুশি হলাম, আমার মনে হয় নামটা অরিজিনালি থাকা উচিত, তাহলে এই বিড়ম্বনাটা হবে না। আর স্বামীর নাম সংযুক্ত হলে পরে আবার তালাক বা বিবাহ বিচ্ছেদ হলে আবারও আসবে সংশোধন করবে স্বামীর নামটা বাদ দেওয়ার জন্য। আর আমি জানি স্থায়ী ঠিকানা পরিবর্তন হয় না, কিন্তু অস্থায়ী ঠিকানা পরিবর্তন হয়, আমি জানি না কিভাবে, আমি যদি ঘরে ঘরে প্রতি বছর অস্থায়ী ঠিকানা পরিবর্তন করি তাহলে কি আমি এনআইডি সংশোধন করতে পারবো অস্থায়ী ঠিকানা দিয়ে, আমি জানি না ঠিক বারবার, তাহলে সেটাও একটা বিড়ম্বনা হবে। এক্ষেত্রে যদি কোনো স্পষ্ট কোনো বিধান থেকে থাকে তাহলে অস্থায়ী ঠিকানা ঘর ঘর পরিবর্তন, কারণ অনেকে, আমার হয়তো খুব বেশি হবে না, কিন্তু যারা খুব নিম্ন মধ্যবিত্ত বা আরো দরিদ্র, ওরা আজকে এই বস্তিতে আছে, কাল কোখারে গেছে, কাজে সেই দিকটাও দেখতে হবে, কাজে এই জিনিসটাও আপনারা দেখবেন। তবে এনআইডি এতই গুরুত্বপূর্ণ, যেটা আমি শুনে অনেক সময় আশ্চর্য হই যে কেউ মারা গেছেন তাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, তার আঙ্গুল কেটে নিয়ে এসে আমাদের ইয়াতে প্রেস করে তার পরিচয় উদ্ঘাটন করা হচ্ছে। আজকে কোথাও আমি এনআইডি ছাড়া কাজ করতে পারি না, ব্যাংকে গেলেও আমাকে বলা হয় এনআইডি দাও, আমি ইন্স্যুরেন্স করতে গেলেও সেখানে এনআইডি লাগছে, এবং এটা আসলে আমাদের আধুনিক ব্যবস্থাপনায় একটা সুশৃঙ্খল ব্যবস্থা নিয়ে এসেছে, এটা প্রয়োজন ছিল। আর এনআইডি নিয়ে যে ম্যানিপুলেশনগুলো হচ্ছে, আমি জানি না এটা কিভাবে অ্যাড্রেস করবেন, প্রায় শুনি এ ওর নাম নিয়ে ভিন্ন পরিচয় ধারণ করে সে এনআইডি নিয়েছে, তারপরে বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হচ্ছে, আবার অনেকে বাবার নাম পরিবর্তন করে চাচার নাম নিয়ে তার সহায় সম্পত্তি, জমি ইত্যাদি দখল করে ফেলছে। এই জিনিসগুলো গভীরভাবে চিন্তাভাবনা করে কোনো একটা উপায় উদ্ভাবন করা যায় কিনা, যাতে করে এই ধরনের ঘটনা ঘটবে না। এই ধরনের ঘটনা ঘটে গেলেও কিন্তু আমরাও প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি যে আমাদের এখান থেকে তার এনআইডিটা পরিবর্তন করা হয়েছে, সেই সুযোগ নিয়ে কোনো ভদ্রলোক তার বাবার না, চাচাকে বাবা সাজিয়ে তার সম্পত্তিগুলো নিয়ে ফেলেছে। আজকে এটা খুব ভালো একটা উদ্যোগ, বিশেষ করে আপনারা যেটা করছেন সংশোধনগুলো, মানে এনআইডি সংশোধন, এবং এই সংশোধনের বিষয়টি যদি খুব উন্নত মানের একটা এসওপি
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকে এবং ওটাকে যদি ফলো করা হয় তাহলে আমাদের কাজে ইউনিফর্মিটি এসে যাবে। সেখানে যদি সময়সীমা বেঁধে দেওয়া হয় তাহলে সেটাও পর্যবেক্ষণ করা যাবে, আমাদের কর্মকর্তারা সময় মতো তাদের সার্ভিস বিতরণ করছেন কিনা এটাও নিশ্চিত করতে হবে। আমরা বোধহয় খুব সম্প্রতি আমরা একটা সংকটে ছিলাম, যার দ্বৈত নাগরিকত্বের উসিলায় অনেকে নির্বাচন এনআইডি দিচ্ছিলেন না, বিলম্বিত করছিলেন, এবং আমরা কমিশন বসে দেখলাম দ্বৈত নাগরিকত্ব বা তিনটা নাগরিকত্ব বা দশটা নাগরিকত্ব যতটা নাগরিকত্বই থাকুক না কেন, উনি যদি বাংলাদেশে নাগরিক হন তাহলে উনি এনআইডি পাবেন। দ্বৈত নাগরিকত্বের অজুহাতে তাকে এনআইডি দেওয়া যাবে না, সেখানে বলা হয়েছিল তাহলে ইহা থেকে সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেটটা অর্থহীন, আমার কোনো মন্ত্রণালয় থেকে সার্টিফিকেটটা অর্থহীন, কারণ আমি দ্বৈত নাগরিকত্ব যদি হয় তাহলেও সে পাচ্ছে, কিন্তু ওখান থেকে সার্টিফিকেট, এই সার্টিফিকেট কোনো প্রয়োজন নাই। যার ফলে আমরা বললাম যদি সে প্রমাণ করতে পারে সে বাংলাদেশি নাগরিক জন্মসূত্রে বা যে কোনো সূত্রে, তাহলে তিনি এনআইডি পাবেন, তাকে এনআইডি দিতেই হবে। তো এটাও একদিক থেকে হয়তো এটা সার্কুলারটা চলে গেছে এবং এটা হয়তো কিছুটা সহজ করে দিতে পারে।